আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনমত সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, নতুন আইনটি কার্যকর করার জন্য 2023 সালে সংবিধানের সংশোধন আনে ক্রেমলিন। পরে ওই বছরের জুন জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর পাশ হলেও আইনটি কার্যকর হলো নতুন বছরে। নতুন আইন অনুযায়ী বিশেষ বা উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে 2 বছর রাশিয়ায় বসবাস করেন, তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যিনি আবেদন করবেন তার স্বামী, স্ত্রী, বাবা মা, সন্তান, নাতি নাতনি, এমনকি দাদা দাদি, নানা নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায়, বিশেষ করে উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চ প্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে 1,67,000 রুবল বা তার চেয়েও বেশি বেতন পান, তবে তাকে উচ্চ দক্ষতা সম্পন্ন বলে বিবেচনা করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।